আমার দশমিনা এবং গলাচিপাবাসী যারা আপনার এই মাধ্যমে শুনছে বা শুনবে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে সারা বিশ্বের সাথে মিলে আমরা একটা মহাদুর্যোগ সময় পার করছি। এই মহাদুর্যোগের ভিতরে আমাদের সবচেয়ে শক্তির এবং আশ্বাসের জায়গা হলো যে বাংলার প্রধানমন্ত্রী জাতির পিতার যোগ্যগণনা জননেত্রী শেখ হাসিনা। উনি যেভাবে দিনরাত পরিশ্রম করে আমাদেরকে যেভাবে উজ্জীবিত করে রাখছে এই মহাদুর্যোগের ভিতরেও আমাদের প্রাণ শক্তি উনি সঞ্চার করতেছেন, এই জন্য মহান রাব্বুল আলমিনের কাছে ওনার জন্য দোয়া করছি। আজকে বাংলার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে যে ত্রাণ আমাদের এই দুস্থ এবং কর্মহীন লোকজনের জন্য পাঠিয়েছে সেটার জন্য এই উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ইউনিয়নের যে সমস্ত চেয়ারম্যানগণ আছেন তারা সবাই এই কার্যক্রম যথাযথভাবে পালন করছে। আমি তাদেরকেও প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তাদেরকে উজ্জীবিত করার জন্য এবং তাদের এই কাজে সহযোগী হিসাবে থাকার জন্য আমি আজকে আমি আবার নিজ উদ্যোগেই আবার সমস্ত ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কার্যক্রম আজকে উদ্বোধন করলাম। আশা করি বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন এই দেশের দায়িত্বে আছে ততদিন আমাদের দেশের প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি মৌজায় প্রত্যেকটি গ্রামে কোনো জায়গায় কোনো মানুষ না খেয়ে অনাহারে কষ্ট পাবে না। আমরা সবাইকে আমরা চেষ্টা করব এগুলো পৌঁছে দিতে পর্যায়ক্রমে। আজকের কতজনকে প্রতি ইউনিয়নে কতজনকে প্রতি ইউনিয়নে এই মুহূর্তে আমি পাঠাচ্ছি 90 জনকে, কিন্তু চেয়ারম্যানরাও এই জিনিসগুলো প্রত্যেকটা ইউনিয়নে 2000-এর বেশি করে এগুলো দিচ্ছে এবং এই সংখ্যা সরকার ইতিমধ্যে আমাদেরকে আবার এই তালিকা সংশোধন করতে বলেছেন। তো তালিকা সংশোধন করলে প্রত্যেকটা ইউনিয়নে এইটা 5-7 হাজার উপরে চলে যাবে এই তালিকার লোক। তো কাজেই কোনো লোকই আসলে আমাদের এছাড়াও আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলার জন্য বা রেগুলারভাবেই সে তার সোশ্যাল সেফটি নেটের ভিতরে প্রত্যেক এইখানে আমাদের দশমিনা উপজেলায় প্রায় 35,000 লোক সোশ্যাল সেফটি নেটের ভিতরে আছে। তো এর বাইরেও কিন্তু আমরা আরও লক্ষাধিক লোক এর ভিতরে আমাদের এখন চলে আসবে যেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। এতে আসলে কোনো লোকই আসলে এই ত্রাণের বাইরা বা এই সাহায্য জননেত্রী শেখ হাসিনার সাহায্যের বাইরা থাকবে না। আপনারা যেহেতু আজকে আমাকে প্রশ্ন করেছেন এই জন্য আমি আরও একটা জিনিস বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে এর আগে ইউনিয়নের সকল চেয়ারম্যানদেরকে আমি স্বাস্থ্য সুরক্ষা পোশাক দিয়েছি, এরপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদেরকেও কিন্তু আমি দিয়েছিলাম। আজকে আবার আমি ব্যক্তিগত উদ্যোগে জাপান থেকে অনেক উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আজকে আমি বিপুল পরিমাণে কিন্তু আমি আজকে উপজেলা পরিষদে উপজেলা কমপ্লেক্সে দিয়েছি। এর সাথে সাথে আরও আমি ব্যক্তিগত উদ্যোগে মাস্কও নিয়ে আসছি 1000-2000, সেগুলোও আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এদের মাধ্যমে আমি বিতরণ করেছি। এগুলো অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত এই দুর্যোগ থাকবে। কিন্তু আপনারা একটা জিনিস লোকজনকে শুধু বলুন, আমরা যেহেতু কেউ টেস্ট করি নাই কাজে ধরে নেওয়া উচিত আমরা কম বেশি সবাই হয়তো ভাইরাসে আক্রান্ত থাকলেও থাকতে পারি, এই এই সন্দেহটা করে আমরা যেন আল্লাহর রাস্তে সবাই যেন আসলে ঘরে থাকি, অপ্রয়োজনে আমরা যেন না বেরোই। এই কোনো জায়গায় ভিড় ছাড়া তো আমি কোনো কিছু আসলে দেখতে পাচ্ছি না। আমরা এত চেষ্টা করতেছি, বাংলাদেশ পুলিশ আমাদের এখানে এত সচেষ্ট, তারা এত চেষ্টা করতেছে, তারপরে লোকজন কেমন যেন আসলে উৎসুক বেশি, আমাদের লোকজন অনেক বেশি, কিছু একটা হলেই সেখানে ঝাঁপিয়ে পড়ে লোকজন। এই লোকজনকে আমি আল্লাহর রাস্তে গৃহে থাকতে বলতেছি, ভাইরা এই মাসটা আপনারা গৃহে থাকেন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, দোয়া করবেন সবার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।